দর্শক মণ্ডলী, আপনাদের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের লিগ্যাল অ্যাডভাইস। আশা করি আপনারা সবাই ভালো ছিলেন আর আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের জন্য। অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি অনুষ্ঠান দেরিতে শুরু হওয়ার জন্য। আশা করি আমরা যতটুকু সময় আপনাদের সাথে থাকব চেষ্টা করব কিভাবে আপনাদের কথা বেশি করে শোনা যায়, কিভাবে আপনাদের সমস্যাগুলি নিয়ে আমরা আলোচনা করতে পারি। আর এই আলোচনা করার জন্য বরাবরের মতোই আমাদের একজন বিশেষজ্ঞ আছে আপনাদের সাথে, আছেন ব্যারিস্টার নাজির আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমরা ভালো। তো আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমার মনে হয় যারা দর্শক আছেন তাদেরকে আমরা আরেকবার একটু স্মরণ করিয়ে দিই। কয়েকটা বিষয়, অমীমাংসিত বিষয় নিয়ে আমরা গত কয়েক সপ্তাহ ধরে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তার মধ্যে একটি হচ্ছে, 21 বছর বয়স না হলে কোনো ডিপেন্ডেন্ট বা কোনো স্পাউস ফরেন কোনো কান্ট্রি থেকে আনতে পারবে না। এই আইনটাকে হাইকোর্টের অ্যাপিলে এটাকে বলা হয়েছে এটি একটি আনফেয়ার ল, বা আমরা বাংলায় যদি বলি যেটা অযৌক্তিক হয় মানুষের ন্যাচারের সাথে। সে কারণে এটা হয়তোবা এই বছরে 2011 আমরা বলতে পারি, বিশেষজ্ঞরা বলেছেন, এটা আমাদের কথা নয়, সেটি হচ্ছে এপ্রিল বা জুলাই, এই সময়ের মধ্যে হয়তোবা এই 21 বছরটি নেমে 18 বছরে চলে আসবে এমনই আশা করছেন বিশেষজ্ঞরা। কিন্তু আলটিমেট ডিসিশন দিবে হোম অফিস, আমরা প্রত্যাশায় থাকলাম কি হয় আপনাদেরকে জানাবো। এবং আরেকটি বিষয় আমরা ডিসকাস করেছিলাম একইভাবে, সেটি হচ্ছে হাইলি স্কিল যারা ওয়ার্কার এখানে আছেন, এই হাইলি স্কিল ওয়ার্কারদের আনার বিষয়ে একটি লিমিটেশন দিয়ে দেওয়া হয়েছিল, যেটাকে হোম অফিস ক্যাপিং বলেছে। এই বিষয়টা নিয়েও চ্যালেঞ্জ হয়েছে এবং হাইকোর্ট বরাবরের মতো এটাকে বলেছে এটাও একটা আনফেয়ার বা অযৌক্তিক আইন হয়েছে, সেক্ষেত্রে একটা অমীমাংসিত অবস্থানে আছে। এই বিষয়টা নিয়ে আমরা খুব বেশি কথা বলতে পারিনি আপনাদের সাথে, এখন চেষ্টা করব ব্যারিস্টার নাজির সাহেবের সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাস করতে, যে আসলে কোন বেসিসে বা কোন কোন সার্কামস্টান্সেস থেকে মনে করলেন আদালত, হাইকোর্ট কোন বেসিসে মনে হতে পারে তারা বললেন যে আসলে এটা উচিত না এভাবে একটা লিমিটেশন করে দেয়া, বা বিশাল সংখ্যক ফরেনার এখানে কাজ করতে আসেন তারা যোগ্যতা নিয়ে আসেন তাদেরকে আটকে দেওয়া উচিত হচ্ছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে অনেক ডিসকাস হয়েছে, আমরা জানবো ব্যারিস্টার নাজির সাহেবের কাছে। জি ব্যারিস্টার সাহেব, আপনি তো এই বিষয়টা জানেন। আপনাকে অশেষ ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সম্মানিত দর্শক বিন্দু থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এবং নতুন বছর আসার পর সম্ভবত এটাই প্রথম প্রোগ্রাম আপনার সাথে। অবশ্যই শুভেচ্ছা। হ্যাঁ, আমার সাথে আচ্ছা, যেটা বলছেন যে একটু জাস্ট আমি সেকেন্ড কোয়েশ্চনে আসার আগে প্রথমটাতে একটু টাচ করবো আগে, যেটা বলছেন যদি এইজ লিমিটেশনের ব্যাপারটা, সেটা আসলে কোর্ট অফ অ্যাপিল থেকে রায় হয়েছে, তো হাইকোর্ট থেকে অনেক উপরে, তো কোর্ট অফ অ্যাপিল থেকে রায় দিয়েছেন এবং লর্ড জাস্টিস স্যাডলি উনি লিডিং জাজমেন্টটা দিয়েছেন। গভর্নমেন্ট হাউস অফ লর্ডস বা সুপ্রিম কোর্টে নতুন সিস্টেমের কাঠামোর আওতায় সুপ্রিম কোর্ট বলে, আগে যাকে হাউস অফ লর্ডস বলা হতো, সেখানে অ্যাপিল করার জন্য কোর্ট অফ অ্যাপিলে পারমিশন চাইছিলেন, ওটা রিফিউজ করা হয়েছে। গভর্নমেন্ট হয়তো রিনিউ করতে পারে হাউস অফ লর্ডসে বা সুপ্রিম কোর্টে আরেকবার, কিন্তু যদি রিনিউ নাও করেন এবং যদি পারমিশন নাও পান, তাহলে যে আইনটা হচ্ছে সেটা হচ্ছে যে যেটা আপনি বলছেন যে ওটা আনলফুল হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু একটু কেয়ারফুল জাজমেন্ট দেওয়া হয়েছে, হোম সেক্রেটারির কাছে ছেড়ে দেওয়া হয়েছে ওইটাকে নিয়ে চিন্তা করার জন্য। অর্থাৎ আদালতটা মানে কোর্ট অফ অ্যাপিলে লর্ড স্যাডলি, লর্ড জাস্টিস স্যাডলি যেটা রায় দিয়েছেন সেটা কিন্তু পুরো ইমিগ্রেশন রুলটাকে, 277 যেটা রুলটাকে কিন্তু সেখানে আনলফুল বা পুরো আনফেয়ার বলা হয় না, একে ওইটা হোম সেক্রেটারির কাছে ছেড়ে দিয়েছেন যাতে করে ওইটা আইদার পুরো ইলিমিনেট করে দেবেন অথবা সেখানে আরো কিছু কোয়ালিফাইড জিনিস ঢোকান। এখানে কি আমরা বলবো যে আপনার কোর্ট অর্থাৎ জুডিশিয়াল সিস্টেম এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের কাছে দায়িত্ব দিয়ে দিল, যেটা আপনি বলে যে হোম সেক্রেটারির কাছে দায়িত্ব দিয়ে দিয়েছেন, তো হোম সেক্রেটারি নট এ পার্ট অফ জুডিশিয়াল সিস্টেম, হি ইজ এ পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, তো এখন অ্যাডমিনিস্ট্রেটিভ বডিকে এটাকে ডিসিশন নেবে এই ধরনের ডিক্লারেশন না, ওইটা ব্যাপারটা হচ্ছে আসলে তো আদালত বা কোর্ট তো আইন বানায় না নর্মালি, এটা পার্লামেন্টের দায়িত্ব হচ্ছে, পার্লামেন্টের দায়িত্ব হচ্ছে আইন বানানো, আর পার্লামেন্ট ডেলিগেটেড পাওয়ার দেয় সেক্রেটারি স্টেট বা মিনিস্টারদেরকে, যে তারা ডেলিগেটেড পাওয়ারের আওতায় তারা বেশ কিছু চেঞ্জ আনতে পারে, তো হোম সেক্রেটারিকে এটা ছেড়ে দেওয়া হয়েছে, উনি চিন্তা করে একটা রিজনেবল এবং এই জাজমেন্টের আলোকে কিছু প্রভিশন নিয়ে আসবেন যেটা পরবর্তীতে রুল আকারে ইনকর্পোরেট করা যায়, আলটিমেটলি কিন্তু ইট উড বি পাস বাই পার্লামেন্ট।
আচ্ছা কিন্তু সেক্রেটারি অফ স্টেটকে পাস করতে বা বানাতে বলা হয় নাই। আচ্ছা, উনি প্রপোজ করবে বা উনি ড্রাফট করবে, কারণ এক জায়গা থেকে ড্রাফট মানে ফরম্যাটেই করবে, এবং বিশেষ করে ইমিগ্রেশন লগুলো কিন্তু হোম সেক্রেটারির মাধ্যমেই কিন্তু আসে, এবং ওইটা পার্লামেন্ট দ্বারা পাস হবে এই জাজমেন্টের আলোকে, এবং উনাকে প্রপোজ করার জন্য উনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। কারণ সেখানে কিন্তু সেপারেশন অফ পাওয়ার যেটা আর কি, যেটা কোর্ট তো বলে দিতে পারে না এটা করো সেটা করো, কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে এবং অনেক লম্বা জাজমেন্ট, এইটার আলোকে হোম সেক্রেটারি সেটা প্রভিশন বানাবেন, পার্লামেন্ট দ্বারা পাস হবে, এর পরবর্তীতে রুল আকারে আসবে, এবং সেটা মডিফাইড আসতে পারে, চেঞ্জ আসতে পারে, অথবা পুরো প্রভিশনটা ইলিমিনেট হয়ে যেতে পারে। আচ্ছা, এটা দুই ধরনের পসিবিলিটি আছে। তবে যারা অ্যাপিল করেছিলেন তাদের বেলায় ওই মানে জাজ লর্ড জাস্টিস স্যাডলি ওইটা অ্যাপিলটা অ্যালাউ করে দিয়ে এবং তাদেরকে বলছেন যে তাদেরকে এই প্রভিশনের আওতায় আটকানো অবৈধ। আমার মনে হয় যে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আপনারা, আমরা বলবো এটাকে যে খুব একটু গভীর থেকে আমরা আলোচনা করার চেষ্টা করলাম এই জন্যে, অর্থাৎ আমাদের দর্শক যারা আছেন, যারা বোঝেন, খোঁজ খবর রাখেন, তাদের জন্য আরেকটু বেশি ভালো হবে। এবং পাশাপাশি আপনাদের ইনফরমেশন দেওয়া ছাড়াও আমাদের যে প্রধান কাজ সেটি হচ্ছে যে আপনাদের কথা শোনা এবং আপনাদের সমস্যা শুনে তার একটি দিক নির্দেশনা দেয়া। সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কথা বলবেন, টেলিফোনে ফোন করবেন, আর আমাদের টেলিফোন নাম্বার আপনারা অবশ্যই টেলিভিশনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই নাম্বারে টেলিভিশনের ভলিউম একেবারে কমিয়ে, অর্থাৎ আমরা বলবো টেলিফোনে একজন মানুষের সাথে আপনি যেভাবে কথা বলেন সেভাবেই আমাদের সাথে কথা বলবেন। আমরা অপেক্ষায় রইলাম আপনাদের টেলিফোনের, আর পাশাপাশি আমরা তো আছি বিভিন্ন বিষয়ে আপনাদেরকে ইনফর্ম করার জন্য। নাজির ভাই, তাহলে আমরা ওই বিষয়টা জানলাম, আপনি যে বিষয়টা দুটা দিক তুলে ধরলেন যে হয় এটা হবে অথবা ওটা হবে, দুই ধরনের ডিরেকশনে যেতে পারে। যদি ডিরেকশন যদি চেঞ্জ হয় বর্তমান যে ডিরেকশন আছে, তাহলে আমরা যে কথাটা জানি সেটা হচ্ছে যে আবার হয়তোবা 18 বছরে চলে যাবে, আমরা সেটাই প্রত্যাশা করছি। এবং তারপরে আরেকটা জিনিস এটার সাথে রিলেভেন্ট, নতুন নিয়মের নিয়ে যেহেতু আমরা কথা বলছি, সেটি হচ্ছে আমরা জানি যে বিদেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে বিয়ে করে আপনার স্পাউস বা ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে একটি ল্যাঙ্গুয়েজ কোর্স এখন একেবারেই বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এবং আমরা গত 2-3 সপ্তাহ ধরে অনেক টেলিফোন পেয়েছি, সেটি হচ্ছে আসলে আমাদের যারা বাংলাদেশে বসবাস করেন তারা একটু সন্দিহান, তারা একটু কনফিউজড যে আসলে কোথায় এক্সামটা হচ্ছে, কোথায় পরীক্ষাটা নিচ্ছে এবং কাদের মাধ্যমে যাবে, কারণ অথরাইজড কি না, এই একটা ভয় কিন্তু থেকে যায়। তো সেক্ষেত্রে আপনারা যেহেতু এই সমস্ত বিষয় নিয়ে এই করছেন, ডিল করছেন, তো তারা কি করবে আমাদের অডিয়েন্সরা? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমি সম্প্রতি বাংলাদেশ থেকে ভিজিট করে আসছি, দেখছি যে আসলে অনেক সাইনবোর্ড লাগানো, অনেক সাইনবোর্ড, অনেক দালাল চক্র, অনেক প্রতারক, ইতিমধ্যে টাকা হাতিয়ে নেওয়ার, অনেক ডাস্টবিনের আবর্জনার মতো গজিয়ে উঠে গেছেন কিন্তু, এবং অনেক লোক ভুক্তভোগী হতে যাচ্ছে এবং হচ্ছে, এফেক্টেড অলরেডি, এফেক্টেড হচ্ছে। এই জন্য আমি যেটা সংক্ষেপে বলবো যে আপনারা আইদার ব্রিটিশ হাই কমিশন ঢাকা অথবা সেখানে কি বলে ব্রিটিশ কাউন্সিল ওই দুইটার সাথে যোগাযোগ করবেন, এবং তারা যাদেরকে অনুমোদন বা তারা যেটাকে রেকমেন্ড করে সেখানেই করবেন। কারণ বাংলাদেশের কোন ইনস্টিটিউশন কিভাবে করতে পারে ভালো করে যাচাই বাছাই না করে কিন্তু রেকমেন্ড করা খুব কঠিন। আমার জানা মতে ঢাকা শহরে হাজার হাজার ঢাকা শহর, চিটাগাং, সিলেটে, এবং এমন মানে কি বলে চটকদার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে আজ থেকে 10-12 বছর আগের আইন অনুযায়ী, যে সফলতার সাথে 100% গ্যারান্টি লন্ডন পাঠিয়ে দেওয়া হবে ছাত্র হিসাবে, ওয়ার্ক পারমিট হিসাবে। আচ্ছা বলেন তো ওয়ার্ক পারমিট ক্রাইটেরিয়া কত স্ট্রিক্ট এখন আছে, কিন্তু তারা বিজ্ঞাপন দিচ্ছে ওই যে সেক্টর ওয়াইজ স্কিমে যেভাবে চলে 1 বছরের জন্য গ্যারান্টি নিশ্চয়তা সহকারে ইংল্যান্ডে পাঠিয়ে দেবে। আচ্ছা ওই আইন কি এখন আছে? না। অনেক লোক ভুক্তভোগী হচ্ছে এবং বিভ্রান্তির শিকার হচ্ছে। এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো, যারা এই অনুষ্ঠান শুনছেন, তাদের আত্মীয় স্বজন যারা দেশ থেকে আসতে চান, তারা ভালো করে অ্যাডভাইস নেবেন এবং প্রপার জায়গা থেকে অ্যাডভাইস নেবেন।